সারিকে স্বাগত জানাই। শেখ হাসিনা ভাতের খানাটা খেতে পারে নাই, কাইবের মালিক আল্লাহ না, আপনি খেতে বসেন খাবেন, এর মধ্যে অবদুল ফটিকল খেতে পারলেন না, সমস্ত কিছু কিন্তু আল্লাহ অন্তর্জামের ভিতরে খবরটা রাখেন। শেখ হাসিনা রান্না হলো, সব কিছু হলো, খাবে পারলেন না। আমি জাতির সমস্ত বুদ্ধিজীবীকে বলতে চাই, আপনারা যারা দায়িত্বে আছেন তাদেরকে বলতে চাই, আমরা যারা রাজনীতি বেঁধে আছেন তাদেরকেও আমরা বলতে চাই, একদিনে কোনো কিছু সমাধান যেমন আমাদের স্বাধীনতার যুদ্ধে হয় নাই, মানুষ এখনো ভুল করবে না, ধূম্রদাল সৃষ্টি করবেন না, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা আছে বলে সেইদিন জিয়াউর রহমান যেমন করে দেশের সংবিধান রেখে গিয়েছেন, সংবিধানের রচনা রেখে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে নতুন জাতি সৃষ্টি করেছিলেন, আবার গণতন্ত্র দিয়ে গেছিলেন, আবার সেই গণতন্ত্রকে উদ্ধার করেছিলেন শেখ হাসিনা। তেমন করে শেখ হাসিনা তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17 বছর ঐক্যবদ্ধ ভাবে এই 5 তারিখে আগেই একটা প্রমাণ রেখেছেন, 7 তারিখ একটা নির্বাচন হয় নাই, সেই নির্বাচনে তারেক রহমান কি ঘোষণা দিয়েছিলেন, বলেছিলেন যে এবার আমরা নির্বাচনে অংশগ্রহণ না করে জাতিকে দেশি বিদেশিদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার কোনো কথাই মানে না, তারা নির্বাচন ভোট কেন আপনাদের মধ্যে যা জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে তারেক রহমানের নেতৃত্বে হয় নাই, আওয়ামী লীগ ছাড়া 64টি দল ঐক্যবদ্ধ হয়েছে, 64টি দল তার কার নেতৃত্বে এই ধীরে ধীরে আজকে এই জায়গায় এসছে, তারেক খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আসুন ঐক্যবদ্ধ হই, গণতন্ত্র প্রতিষ্ঠা করি, আর যেন দুর্বৃত্ত বাংলাদেশে না আসে, আর যেন দুর্বৃত্ত ক্ষমতা না আসতে পারে, আর যেন গণতন্ত্র হত্যাকারী ক্ষমতা আসতে না করে, আর যেন আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে কোনো রকম বিতর্ক প্রশ্ন না আসে, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করব, দুর্বৃত্তের হাতে ক্ষমতা দেওয়া যাবে না, কোন রকম আমরা ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে নির্বাচন হবে, আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই আপনি করেন এদেশের সংস্কার করে সবকিছু করেন, নির্বাচন আপনার নেতৃত্বে হবে, ওই নির্বাচনের মধ্য দিয়ে আমরা স্বৈরাচারীর সরকার যেন যেমন ভাবে দেশটাকে উত্থিত করেছে, এদেশের মানুষ ভোট দিতে চেয়েছে, 3 বার তারা ভোট দিতে পারে নাই, চতুর্থবার তারা ভোট দিবে, তারা ন্যায় শাসন প্রতিষ্ঠার জন্য, একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের জন্য নয়, গণতন্ত্র ধ্বংস করার জন্য নয়, গণতন্ত্র প্রতিষ্ঠা রাখবে, এদেশে বহুদলীয় প্রতিষ্ঠা হবে, এবং খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে যেভাবে গণতন্ত্রের জন্য এত রক্তপাত দিয়েছে, আমাদের ইলিয়াস থেকে শুরু করে প্রায় 1000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, বিডিএর জওয়ানদের হত্যা করা হয়েছে, আলেম সমাজকে হত্যা করা হয়েছে, এমন কোন শেখ হাসিনা এমন কোন রাজনৈতিক নেতা কর্মীদেরকে আমরা বাংলাদেশে প্রশ্রয় দিব না, জেল জমা